থেকে লাভ হইতো না? আমার নবীজি কি কইছে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি, জোরে কইছে সুবহানাল্লাহ। আমার নবীজি কি কইছে, এই দুনিয়ার মধ্যে আল্লাহর যে কোনো বান্দা আমার নবীর উপরে যদি একবার মহব্বতে দুরুদ শরীফ পড়ে, তাহলে হাশরের ময়দানে ওই উম্মতকে, ওই গুনাহগার উম্মতের সাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন নবীর সাফায়াত যদি আপনি আমার উপরে ওয়াজিব হয়ে পড়ে, আমাদের কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? ওই হাশরের ময়দানে যেদিন আপনার কোনো সাথী থাকবে না, সে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের ভিতর থেকে আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে বেশি উঠবে, যেমন কালো বকরির মধ্যে যদি সাদা বকরির কপালে আমাদের সাদা চিহ্ন থাকে, তাহলে দূর থেকে কি চেনা যেত না? কালো বকরির পাল, এখানে কিছু কিছু বকরি আছে যেগুলোর কপালের মধ্যে সাদা চিহ্ন আছে, আপনারাই কোন দূর থেকে যদি কালোর মধ্যে সাদা দেখা যায় তাহলে আপনি চিনবেন না? তেমনি আপনি যদি দুরুদ পড়েন, নামাজ পড়েন, ভালো ভালো কাজ করে আপনি হাশরের ময়দানে উঠেন, আপনার চেহারাটা সেরকম উজ্জ্বল হয়ে উঠবে, নবী যে আপনারা কোটি কোটি মানুষের ভিতরে দেখে চিনল বুঝলে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি কি কইছে, তুই যদি আমার প্রতি মহব্বতে দুরুদ শরীফ পড়স, তাহলে আমি নবীজি খুশি হইয়া আমি নবীজির নিজ হাত মোবারকে তোরা দৌড়ে আমি তোরা জান্নাতে লই যাই। তা দুরুদ পড়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যদি থাকে উচ্চ আওয়াজে সে নবীর প্রতি আসুন কয়েক মুহূর্ত বা দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا مولانا نبي جي جوكون تايف گلين اور اسلام دعوة دیتے দুষ্ট কাফেররা মারলো পাথর নবীজির পাক বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই, বলেন নবীজি ওরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে কামেল ওলির দয়া সাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আমার মনের দুঃখ বেদনা ওরে বুঝাইলে কেউ বোঝে না, বলেন আমার মনের না আইরে বুঝাইলে কেউ
ওরে শুনাইলে কেউ শুনে না বলেন শুনাই ও শুনে না ওরে শুনেন শাহে মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান কোন পথে হইব রওহানা আমরা মাদিনার রাস্তা চিনি না বলেন কোন পথ হব নাই আমরা মাদিনার রাস্তা ওরে দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ আর আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই মাহফিলে বরকতপূর্ণ নূরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন সেই সাথে এই মাহফিলের মধ্যে বৈশা আল্লাহ পাকের নামে জিকির এবং সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ এবং সেই সাথে সেই আখিরি নবী দু জাহানের বাদশাহ নবী পাপি তাপের কাণ্ডারি নবী যেই নবীজি আপনার সমস্ত বিপদে আপনার সহায় হবে যেই নবীজি কবরের মধ্যে আপনার সাথী হবে যেই নবীজি ফুলসে রাতের পারে দাঁড়িয়ে থাকবে যেই নবীজি জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে যেই নবীজি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে অর্থাৎ আপনার যত বিপদের জায়গা আছে সেই নবীজি তত বিপদের জায়গায় আপনার সঙ্গী হিসাবে থাকবে এবং সেই হাশরের ময়দানে মানুষ পানি পানি করে যখন চিৎকার করবে তখন যারা দুনিয়ার মধ্যে নবীজিকে মহব্বত করত নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে ছিল যারা নবীজিকে অনুসরণ করত তাদেরকে নবীজি কাউসারের পানি পান করাইয়া দিবেন এই কাউসারের পানি পার করা দেওয়ার পরে দিয়া 50,000 বছর তার আর কোনো পিপাসা লাগবে না যেই নবীজি আপনার এত সহায় হবে সমস্ত নবীগণ ইয়া নাফসি কয়ে চিৎকার করবে ওলি আল্লাহ গাউস কুতুব হাজি যারাই কই সব ইয়া নাফসি কয়ে চিৎকার করবে সকলে কান্নাকাটি করবে আপনি আমার নবীও কান্নাকাটি করবে কিন্তু সব নবীরা কানবো ইয়া নাফসি কয়া আর আপনি আমার নবী কানবো ইয়া হাবলিয়া উম্মতি কয়ে জুড়ে কই সুবহানাল্লাহ